কাল 23 তারিখ থেকে সন্ধ্যে 6টা থেকে আমাদের 85টা কন্ট্রোল রুম আমাদের খোলা। এই 85টা জায়গায় কন্ট্রোল রুমের সাথে সাথে 25টা সেন্টারে আমাদের বিভিন্ন রকম ব্যবস্থা থাকে। কী ব্যবস্থা থাকবে সেখানে? ফায়ার ফাইটিং যেমন জিনিসপত্র থাকে, তেমনি ঝড়ের সময় অনেক সময় গাছ পড়ে যায়, গাছ সরানোর জন্য যে সমস্ত ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্টগুলো নিয়ে, কিংবা কোথাও মানুষ যদি আটকে যায় সেই মানুষকে উদ্ধার করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার, কিংবা কোথাও একটা ঝড়ে হয়তো হোর্ডিং ভেঙে পড়ছে, আগাম সতর্ক করা এবং সেটাকে দেখা, এই কাজগুলো ডিপার্টমেন্টের লোকেরা করছে। সেই জন্য আমরা 85টা টিম তৈরি করেছি, আর কন্ট্রোল আমাদের যেমন আছে সেটা থাকবে। কন্ট্রোলের দায়িত্বে আমাদের ডিজি সাহেব থাকবেন, তেমনি আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন, তিনিও থাকবেন।